আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিমকি তৈরি সহজ এবং ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি। চটপটি খেতে গেলে এটির প্রয়োজন সব থেকে বেশি হয়, আর সেক্ষেত্রে বাজারের আনহেলদি ডিমকি না খাওয়াই উচিত। আজকে আমি 2 কাপ ময়দা ব্যবহার করে ডিমকি তৈরি করে নিব, আর তার জন্য আমি এখানে একটি বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি প্রথমে ময়ান করে নিব, তার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর এভাবে ঘষে ঘষে ময়দাটি খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। আজকে নিমকিতে আমি কিছু কালো জিরা ব্যবহার করেছি, এটিও হেলথের জন্য খুবই উপকারী। আর এই ধরনের নোনতা স্ন্যাক্স জাতীয় খাবারে কালো জিরার ফ্লেভারটা খুবই সুন্দর যায়। ঠিক এরকম মুঠো করে দেখবেন, যখনই এরকম হাতের ভিতরে মুঠ হয়ে আসছে তখনই বুঝতে হবে ময়ান দেওয়া শেষ। এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে একটি নরম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটি রেস্টে রাখবো, তার জন্য আমি উপরে কিছুটা তেল মাখিয়ে এটি ঢেকে একটি সাইডের রেস্ট করতে রেখে দিব মিনিমাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ময়দার সেই খামিরটি আরও কিছুক্ষণ একটু ভালোভাবে মথে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট একটি ডো হয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি কেটে একটি রুটি তৈরি করে নিব। আর এটি বেলার জন্য কোনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, এটি তেল দিয়েই বেলতে হবে। আর যেহেতু এটি আমরা কেটে নেব, সেই জন্য আমি এখানে এটির আকার নিয়ে অতটা চিন্তিত নই, যেমন ইচ্ছা তেমনভাবেই বেলে নিয়েছি। খুব বেশি পাতলারও প্রয়োজন নেই। এখন নিমকি শেপ দেওয়ার জন্য আমি এখানে একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন। আর এই নিমকিগুলো আমি চটপটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি, সেই জন্য এটির সুন্দর শেপ আমি করছি না। আসলে দ্রুত কাজ করার জন্য যেমন ইচ্ছা তেমন সাজোর মতো আমি যেমন ইচ্ছা তেমন সাইজেরই নিমকি তৈরি করে নিচ্ছি। এখন ডুবো তেলে নিমকিগুলো ভেজে নিলেই আমাদের নিমকি তৈরি। আর নিমকিগুলো উঠিয়ে একসাথে রাখলে এই ধরনের একসাথে দলা পেকে যাওয়ার মতো মনে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে চিন্তার বিষয় নয়। তেলে ছেড়ে দেওয়ার পরে এগুলো আপনাআপনি প্রত্যেকটা খুলে যাবে, একটু পরেই দেখতে পারবেন প্রত্যেকটা কি সুন্দর খুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ফুলে ফুলে ঢোল হয়ে গিয়েছে। আর এইগুলো মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন নিমকিগুলো কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। আমার ভাজা শেষ, আর এইগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো যথেষ্ট মুচমুচে হয়েছে খেতে, আর এইগুলো একটি এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন পর্যন্তই সংরক্ষণ করা যায়। আশা করছি আজকের এই ছোটোখাটো সুন্দর রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।